উচ্চ আদালতের রায় মেনে এআইসিপিআই অনুযায়ী অবিলম্বে সকল সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান করতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ দিতে হবে। এই দাবিকে কেন্দ্র করে পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন সকাল থেকে নিজের নিজের দপ্তরে পেন ডাউনের ডাক দেন সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত 32টি সংগঠন। এদিন খাদ্যভবনে 100% কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন খাদ্যভবনের সরকারি কর্মচারীরা, অন্তত এমনটাই দাবি সেখানকার সরকারি কর্মচারীদের। এমনিও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তারা আজকে কর্মবিরতি পালন করছেন, সকাল থেকে তারা কর্মক্ষেত্রে আসলেও তারা কিন্তু সকাল থেকে পেন ডাউন করে রেখেছেন এবং দুপুরবেলায় তারা কিন্তু একেবারে নিচে নেমে এসে তারা কিন্তু এখানটায় অবস্থান করেছিলেন কার্যত। আমি যভবন ক্যাম্পাসে আজকে সমস্ত দপ্তরে 100% কর্মবিরতি চলছে এবং পুরোপুরি কর্মবিরতি সফল। দপ্তরের ভিতরে কাজ বন্ধ রেখে পেন ডাউন করার পাশাপাশি তারা খাদ্যভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। খাদ্যভবনের সামনে মাইকিংও করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা, শিক্ষকরা, ডাক্তাররা, নার্সরা এবং পুলিশ কর্মীরা তারা শুধুমাত্র 3% মর্যাদা পাচ্ছে। এটা সারা ভারতবর্ষে সবচেয়ে নিম্ন হারের ডিএ। অবিলম্বে তাদের ন্যায্য ডিএ না দিলে বৃহত্তর আন্দোলনের পথে নেমে সরকারি দপ্তর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন খাদ্যভবনের সরকারি কর্মচারীরা। ওই বার্তা দেওয়া হয়েছে যে আমরা আজকে যে কর্মবিরতি করেছি এবং সারা রাজ্য জুড়ে চলছে, এরপরেও যদি সরকার আমাদের দাবি না মানেন এবং আলোচনার জন্য তারা দরজা না খুলে দেন, তবে আরও বৃহত্তর আন্দোলনের দিকে রাজ্য কর্মচারীগণ যেতে বাধ্য হবে এই সরকারের। সচেতন আছেন, আজকে আমরা সকালে এসে বিভিন্ন অফিসে আমরা দাবি ব্যাজ, আমাদের কর্মবিরতির যে ব্যাজ তা পড়িয়েছি সবাইকে। 100% কর্মচারী ব্যাজ পড়েছেন এবং তারা পূর্ণ দিবস কর্মবিরতিতে 100% কর্মচারী অংশগ্রহণ করেছেন। এবং আরও একটা বার্তা সরকারের কাছে ক্রমশ যাচ্ছে যে 100% কর্মচারী ঐক্যবদ্ধ হচ্ছেন বৃহত্তর আন্দোলনের জন্য। সেই আগামী দিনটা যে এর পরও যদি সরকার আমাদের সাথে আলোচনায় না বসে, আমাদের দাবি মেটানোর যদি কোনো রকম উদ্যোগ না নেয়, তাহলে সরকারকে কিন্তু এর ফল ভুগতে হবে। আমরা বৃহত্তর আন্দোলনে যেতে চলেছি। অফিসে থাকলেও তারা পেন ডাউন করে রাখলো, করলো না কোনো কাজ। আর এভাবেই সরকারকে তারা বার্তা দিতে চাইছে তাদের যে ন্যায্য ডিএর দাবি, সেই দাবি যাতে অবিলম্বে পূরণ করে দেওয়া হয়। ক্যামেরায় প্রসন্নর সঙ্গে হীরক বোস ও খালেদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।